আদালত চত্বরে হকার ও অসহায় মানুষদের হাতে ত্রাণ তুলে দিল জিআরও বিভাগ। বর্ধমান আদালত চত্বরে গরিব ও দুস্থদের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো। সোমবার আদালতের সঙ্গে সম্পর্কযুক্তদের 50 জনের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। লক্ষ লক্ষ আদালতের কর্মী, চা বিক্রেতা, রিক্সাওয়ালা সহ এই রকম মানুষজনকে এদিন সহায়তা করা হয় জিআরও বিভাগের পক্ষ থেকে। লকডাউনের জন্য এক মাসের বেশি সময় ধরে আদালতের স্বাভাবিক কাজকর্ম পুরোপুরি বন্ধ আছে, ফলে আদালতের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কয়েকজন মানুষ চরম সমস্যায় পড়েছেন। তাদের দৈনন্দিন রুটি রোজগারে টান পড়েছে, সেই জন্যই এই উদ্যোগ। এদিন এখানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা। কে কে উপস্থিত ছিলেন, কতজনকে দেওয়া হলো, কি কি দেওয়া হলো? আমাদের এখানে জিআরও যে অফিস আছেন, জিআরও অফিস থেকে আমাদেরকে এখানে আমাদের ল ক্লার্ক, এখানে যতজনকে দেওয়া হয়েছে আমাদের এখানে ল ক্লার্ক আছেন, এবং কেস রিলেটেড আমাদের কোর্ট রিলেটেড যাদের এখন কাজ নেই, যেমন চায়ের দোকানের একজন স্টাফ আছেন, আমাদের একজন টাইপিস্ট আছে, এবং বিভিন্ন কাজের সাথে যুক্ত কিন্তু এই লকডাউন অবস্থায় তাদের কাজ নেই, এইরকম প্রত্যেকের সাথেই জিআরওরা যথাযথভাবে যোগাযোগ করেছেন, করে এবং সঠিক যাদের প্রয়োজন এই সময় এবং আমাদের সহযোগিতায় আমরা তাদের নাম দিয়েছি এবং আমাদেরকে আজকে হেল্প করা হবে। কোন স্যার এসেছিলেন, কার হাত থেকে এটা করা হলো? এখানে ডিএসপি সাহেব এসেছেন, এসডিপিও সাহেব এসেছেন, আমাদের জিআরবাবু আছেন এবং ওনাদের যে স্টাফরা আছেন প্রত্যেকেই আছেন। আপনার নাম? আমার নাম প্রণয় মিত্র, আমি বর্ধমান ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সদস্য। কত ভালো লাগছে, কি পেলেন আপনি, কি পেলেন? এখানে চাল আছে, তারপর ডাল আছে, নুন আছে, তারপর তেল আছে, আলু আছে। কারা দিল এটা? কত ভালো লাগছে এরকম উদ্যোগকে? খুবই ভালো। আপনি আপনি কি করতেন এখানে বা কি কাজ করেন? আপনার নাম? আমার নাম বাসুদেব গাঙ্গুলি। বলুন। বাসুদেব গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন, দাঁড়ান। আমার নাম বাসুদেব গাঙ্গুলি। ঠিক আছে। পূর্ব বর্ধমান থেকে পাপায় সরকারি রিপোর্ট, টাইমস বাংলা। আপনার কি নাম? Thank you.